আজকে আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী পূর্ব ঘোষণা কর্মসূচি অনুযায়ী তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মানিকচক ব্লক কমিটির পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে তাদের যে স্বৈরাচারী দ্বিচারিতার নীতি অর্থাৎ বিজেপি করলে এক আইন আর বিরোধী দলগুলো করলে এক আইন এই আইনের প্রতিবাদ জানিয়ে আমরা আজকে সমবেতভাবে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে বিক্ষোভ দেখালাম এবং আমরা সিবিআই এর কাছে আবেদন জানাচ্ছি তৃণমূল কংগ্রেস ছেড়ে যে সমস্ত দু নম্বরী নেতারা যারা জার্সি বদল করে গোলাবাজি করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টাকা আত্মসাত করে চিটফান্ডের টাকা আত্মসাত করে যারা আজকে বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছে তাদেরকেও সিবিআই যেন অবিলম্বে ডাকে তলব করে এবং তাদেরকেও যেন গ্রেপ্তার করে অর্থাৎ নিরপেক্ষভাবে যেন সিবিআই তদন্ত করে কোন রং জাতি ধর্ম বর্ণ এবং দল না দেখে সিবিআই সবার সকলের জন্য একই আইন অনুযায়ী দেশের সার্বভৌমত্ব মোদীর দুই ভাই নরেন্দ্র মোদীর দুই ভাই বিজেপির দুই ভাই শুভেন্দু অধিকারীর টাকা কোথায় গেল সিবিআই জবাব দাও শুভেন্দু অধিকারীর টাকা কোথায় গেল বিজেপি জবাব দাও তোলাবাদ শুভেন্দু অধিকারীর টাকা কোথায় গেল বিজেপি জবাব দাও আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দলীয় নির্দেশ অনুযায়ী সিবিআই এবং ইডির যে দ্বিচারিতা অর্থাৎ সরকারে থাকা দল বিজেপির নেতা মন্ত্রীদের জন্য এক আইন অথচ তৃণমূলের সহ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা আছে তাদের ক্ষেত্রে এক আইন ভয় দেখিয়ে বারবার করে তৃণমূল কংগ্রেসকে আটকানোর যে ষড়যন্ত্র এবং সিবিআই এবং ইডিকে লেলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার যে ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল ভাঙার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নির্দেশে আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদা জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের অবস্থান বিক্ষোভ এবং বিক্ষোভ মিছিল আমরা সম্পন্ন করেছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমরা মানিকচক ব্লকে আমরা এই বিক্ষোভ অবস্থান দেখাচ্ছি সকল অচলতি সাধারণ মানুষ জনগণের কাছে আমরা ক্ষমা চেয়ে নিলাম যে কিছুক্ষণের জন্য হলেও এখানে একটা যানজটের সমস্যা তৈরি হয়েছে সেই জন্য আমরা আমাদের অবস্থান বিক্ষোভ আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না সকল মানিকচকবাসী থেকে শুরু করে মালদাবাসী পর্যন্ত সাধারণ মানুষ সকলের দৃষ্টি আকর্ষণ করছি সকলের দৃষ্টি গোচর করছি এইটা বলেই যে আজকে বিজেপি করলেই তারা ধোয়া তুলছি বাধা বিজেপি করলেই সাত খুন মাপ বিজেপি করলেই সমস্ত চোর সমস্ত গুন্ডা সমস্ত তোলাবাট সমস্ত গরু চোর সমস্ত কয়লা বাজারকারী সমস্ত বালি বাজারকারী সকলের সাত খুন মাপ হয়ে যাচ্ছে অথচ যারা তৃণমূল কংগ্রেসের নেতা তাদেরকে টার্গেট করে ফাঁসানো হচ্ছে এরই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আন্দোলন এই যে বিক্ষোভ আমরা আজকে শুরু করলাম এটা আগামী দিনে চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস সর্বোপরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলায় জেলায় ব্লকে ব্লকে কলেজে কলেজে সব জায়গাতে আমাদের ছাত্ররা বিক্ষোভ দেখাবে এই স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে এবং তার যে দুই দোষর সিবিআই এবং ইডির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ চলবে আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে আমাদের দৃষ্টি ভাঙন বন্যা ভিটে ছাড়া উদ্বাস্ত সেই সব মানুষের দিকে আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে আপনারা দেখছেন নিউজ বাংলা 24 আমাদের নজর প্রতিটি খবরে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন